বৈশাখের তাপে পুড়েছিল বাংলা, ভাদ্র মাসেও সেই গরম আবার ফিরে আসতে পারে এমনটাই মনে করছেন আবহবিদরা। কারণ অসমে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, যার জেরে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলো, উত্তাপ বাড়বে দক্ষিণবঙ্গে। এবছর বর্ষার গোড়া থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ, বিশেষ করে জলপাইগুড়ির অবস্থা এই বছরও বেশ খারাপ হয়েছে। তবে বড় কোনো ঘটনা ঘটেনি দক্ষিণবঙ্গে। আলিপুরের দাবি, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই 4-5 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে, সেই সঙ্গে বাড়তে পারে অস্বস্তিও।